ভাই দুইটা সিঙ্গারা দেন, কালকে টাকা দিয়ে দিমুনে। কি রে প্রেমিস, তুই আমাদের কলেজে পড়ালেখা করা, তুই ফুটপাতে এসে 20 টাকা সিঙ্গারা খাইতেছিস, তাও আবার বাকিতে? আহারে, তোর জন্য আমার অনেক কষ্ট হয়। আচ্ছা চল তুই আমার সাথে, আমি তোরে আজকে একটা 5-স্টার হোটেলে নিয়ে খাওয়াবো। প্রেমিস, গরিব হওয়ার কারণে কলেজের ছেলে মেয়েরা প্রেমিসকে নিয়ে অনেক মজা করে, অপমান করে। আজকে কলেজের একটি বড়লোক মেয়ে বিলকিস প্রেমিসকে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে, আর সেটা দেখে সে প্রেমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে। প্রেমিস, মানলাম তুই গরিব ফকির, তো কি হয়েছে, আমার কাছে তো অনেক টাকা আছে, প্রতিদিন কুত্তারে খাওয়াই, আজকে তরে খাওয়ামো। আমি তোরে যেই রেস্টুরেন্টে নিয়ে যাইতাছি এইটা তুই জীবনে চোখেই দেখোস নাই। বিলকিস প্রেমিসকে যেই রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রেমিস রাজি হয়ে যায়। প্রেমিসের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে, কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিসের বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকেই। বিলকিস, এই প্রেমিস তোমার সাথে কি করে, এই ফকির রে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো, আজকে কুত্তার জায়গায় ফকিনের পোলা প্রেমিস রে কি খাওয়াইবা নাকি? শান বেবি, এমনিই নিয়ে আসছি ওরে। ওই দেখুক, আমাদের মতো বড় লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার। ও যে কয় টাকা মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে এক বেলা খাবারও পাওয়া যাবে না। আচ্ছা তুমি আমার এখানে এসে বসো, আমি ওয়েটারকে ডাক দেই। এ ওয়েটার, এদিকে আসো। এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে। আজকে আমরা প্রেমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব, জীবনে তো খাই নাই এগুলা। আরে প্রেমিস চৌধুরী সাহেব, আপনি এখানে? স্যার আমি আপনাকে দেখি নাই, সরি স্যার, আমাকে মাফ করবেন। প্রেমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায়, কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায় আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো। প্রেমিস, তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো, তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো? খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে। কিছুক্ষণ পরে ওয়েটার 50,000 টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে ওখানে আর বলে, চৌধুরী স্যার এই যে নেন আপনার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। এত দামি কোল্ড ড্রিঙ্কস? এই প্রেমিস, এত দামি কোল্ড ড্রিঙ্কস এর বিল কি তোর আব্বু দিব নাকি? এটা শুনে প্রেমিস একটু হাসতে থাকে আর ঠিক তখনই ওয়েটার বলে, প্রেমিস চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই। মানে কি? হোয়াট? 20 টাকার সিঙ্গারা বাকিতে খাওয়া প্রেমিসের কাছ থেকে 50,000 টাকার কোল্ড ড্রিঙ্কস এর টাকা ওয়েটার কেন নিচ্ছে না? ওয়েটার প্রেমিসকে চৌধুরী স্যার কেনই বা বলতেছে? কে এই প্রেমিস জানতে চাইলে দিবস গেমিং এর ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রেমিস খুব সাধারণ একটি ছেলে, সব সময় ময়লা সেলাই করা জামা কাপড় পরে কলেজে আসতো। প্রেমিস কলেজে পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে, সেখানে সে মাত্র 8,000 টাকার বেতন পায়। আর মজার ব্যাপার হলো, প্রেমিস যে কলেজে পড়ে সেখানে তার একটি গার্লফ্রেন্ডও ছিল আর তার নাম হলো সুনাইরা। তো একদিন সন্ধ্যাবেলা যখন প্রেমিস তার ফুড ডেলিভারির কাজ শেষ করে বাসায় যাবে, ঠিক তখনই তাদের রেস্টুরেন্টে একটি অর্ডার আসে আর তখন সেই রেস্টুরেন্টের ম্যানেজার প্রেমিসকে ডাকে এবং বলে, এই প্রেমিস দাঁড়াও, একটা খাবারের অর্ডার আসছে, এটা তুমি ডেলিভারি দিয়ে আসো। স্যার আমার তো ডিউটির টাইম শেষ আর আমি এখন অনেক ক্লান্ত, কলেজ থেকে ফিরে এখনো কিচ্ছু খাই নাই, আমার কলেজের অ্যাসাইনমেন্টও বাকি আছে, স্যার আপনি এই অর্ডারটা অন্য কাউরে দিয়ে ডেলিভারি করায় দেন। তোমার তো সাহস কম না, তুমি আমার মুখের উপর তর্ক করো, আমাদের বাকি ফুড ডেলিভারি বয়ের এখন বিজি আছে, এটা তোমারই এখন দিতে হবে। স্যার এখন আমার খুব দুর্বল লাগতাছে, না হলে আমি ডেলিভারিটা দিয়ে আসতাম, আর এই অবস্থায় সাইকেল চালা যেতে হয়তো আমি পারবো না। তোমাকে চাকরি দেওয়া আমার ভুল হয়েছে, কোনো কাজ দিলে তুমি এমন ফালতু অজুহাত দেখাও, চাকরি থেকে বাদ দিলে তখন দেখা যাবে চাকরি কোথায় পাও, তুমি চালো আমার বাইকটা নিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। প্রেমিস এই ক্ষুধার্ত শরীর নিয়েও খাবার ডেলিভারি দিতে রাজি হয়, যদিও তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও ম্যানেজারের কথায় তার চাকরি হারানোর ভয়ে সে যেতে বাধ্য হয়। তাই সেই কথা চিন্তা করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বের হয় ডেলিভারি দেওয়ার জন্য। আরে কত সুন্দর বাইক, ইস এরকম একটা বাইক যদি আমার থাকতো, এই বাইক দিয়ে সোনাইরাকে নিয়ে ঢাকা শহরে অলিতে গলিতে নিয়ে ওকে ঘুরতাম। সুনাইরা হচ্ছে প্রেমিসের গার্লফ্রেন্ড আর সুনাইরা বাইক অনেক পছন্দ করে। প্রেমিস যেহেতু সুনাইরাকে অনেক ভালোবাসে, সে তার বেতনের টাকা থেকে যখনই কিছু টাকা বাঁচাতে পারে সুনাইরার জন্য গিফট কিনে নিয়ে আসে। প্রেমিস মনে করে সুনাইরা তার পাশে সারা জীবন থাকবে, সুনাইরা প্রেমিসকে অনেক ভালোবাসে এটাও সে মনে করে। আর তারপর প্রেমিস ফুড ডেলিভারি দেওয়ার জন্য তার গন্তব্যে পৌঁছে যায় আর সেটি ছিল একটি দামি হোটেল। হোটেলের ভিতর যখনই রুমে নক করে আর তখন ভিতর থেকে দরজা খুলে দেয় একটি মেয়ে, সেই মেয়েটি আর কেউ নয়, সেটি ছিল প্রেমিসের গার্লফ্রেন্ড সুনাইরা। আরে সুনাইরা তুমি এখানে কি করতেছো, তোমার সকাল থেকে মেসেজ দিতাছি ফোন দিতাছি কোনো রিপ্লাই নাই। আচ্ছা ওয়েট ওয়েট, তুমি কি খাবার অর্ডার দিছো আর তুমি হোটেলে কি করতেছো, তোমার বাসা রাইখা? এই ডেলিভারি বয় সেটা তো কিসের কথা, আরে প্রেমিস দেখি আমাদের কোনো যে পড়লা করে সেই চেলা এখন ফুড ডেলিভারি বয়।
সুনাইরার সাথে এখন যাকে দেখছেন সে হচ্ছে রাসেল। প্রিমিসরা যেই কলেজে পড়তো সেই কলেজের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বড় লোকের ছেলে, সেও ওই কলেজেই পড়ালেখা করে। সুনাইরা, তুমি এখানে কি করতেছো ওর সাথে? তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, ফোন ধরতেছ না, আর এখন তুমি এখানে বসে আছো ওর সাথে। সুনাইরার তখন আর কিছু লুকানোর থাকে না, তাই সুনাইরা বলে, তোর সাথে আমার ব্রেকআপ, তোর মতো ফকুনি সেনদের সাথে ওদিন রিলেশন করছি, এটা তোর ভাগ্য। তোর তো একটা বাইক কেনার সামর্থ্য নাই, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না, তোর মতো ফকিনের পোলার সাথে কে রিলেশন রাখবে রে? প্রিমিস সুনাইরার কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রিমিস সুনাইরাকে নিয়ে এত স্বপ্ন দেখতো, আর সেই সুনাইরা তার সাথে এই কাজ করলো। প্রিমিস একদম নীরব হয়ে ওইখান থেকে চলে আসা থাকে। সারাদিন না খাওয়া, তার মধ্যে এত বড় ধাক্কা, সে একদম ভেঙে পড়ে। আর ঠিক তখনই কাহিনীতে আসে নতুন টুইস্ট। তার ফোনে একটি মেসেজ আসে, আর সেখানে লেখা থাকে, প্রিমিস চৌধুরী আজকে থেকে তার অভাবী জীবন থেকে মুক্ত, আর তার ব্যাংক অ্যাকাউন্টে 500 কোটি টাকা অ্যাড হয়েছে, এবং সে তার পরিবারের গরিবি পরীক্ষায় পাশ করেছে। আপনারা হয়তো ভাবছেন, এটা আবার কিসের পরীক্ষা? চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ছেলে ছিল প্রিমিস। তাদের চৌধুরী পরিবারের একটা নিয়ম ছিল, তাদের পরিবারের ছেলেদের তারা ছোটবেলা থেকেই সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয় এবং গরিব অবস্থায় ছেড়ে দেয়। একটা সময় গিয়ে যখন তাদের 21 বছর বয়স পূরণ হয়, তখন তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায়, আর সেই দিনটি ছিল আজকে। কি হবে এখন? কি করবে এখন প্রিমিস? কি হতে যাচ্ছে প্রিমিসের সাথে? এগুলো জানতে চাইলে আর পরের পর্ব দেখতে চাইলে দিবস গেমিং এর নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসেন। আর পরের পার্টটি দিবস কার্টুন এই পেজে আপলোড করা হবে। যারা দিবস গেমিং এর কার্টুন ভিডিও পছন্দ করেন বা ভবিষ্যতে এমন ভিডিও দেখতে চান, তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আসবেন। পেজটি এই পেজের সাইডে দিবস কার্টুন লেখা আছে, ওইখানে ক্লিক করে ফলো করতে পারেন। আবার কমেন্টে লিংক দিয়ে রাখলাম, ওইখান থেকে গিয়েও ফলো করতে পারেন। যারা দিবস গেমিং এর ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আসবেন।